কোন কাজ ছেলেরা আড়ালে না করে সামনে করলে মেয়েরা বেশি মজা পায়। প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছে দুজন ভাইয়া, জানবো তাদের পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে ধাঁধা। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনার নাম? মোহাম্মদ ইমরান। ইমরান, কি করছেন? মানে চাকরি করি, একজন জব হোল্ডার। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ পারভেজ। পারভেজ, পারভেজ কি করছেন? আমি বিগন ফার্মাসিউটিক্যালে চাকরি করি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কি দেখা হয়? জি দেখি। কেমন লাগে? ভালো। আপনি দেখেছেন? হ্যাঁ, আপনার অনেক ভালো লাগে। যেহেতু আজকে আমাদের এই গুগলের টিম বসুন্ধরা সিটি মার্কেটে আছে, আপনারা কি অংশগ্রহণ? জি, অংশগ্রহণ করবেন আমাদের সাথে? হ্যাঁ, অংশগ্রহণ। জি, এই প্রোগ্রামে সময় থাকে মাত্র 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ডে আমাকে সঠিক উত্তর যিনি আগে দিবেন তাকে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আমি গিফটটি পৌঁছে দিব। কোন কাজ ছেলেরা আড়ালে না করে সামনে করলে মেয়েরা বেশি মজা পায়? আপনারা চেষ্টা করেছেন দুজন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, গুগলের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই দাদার সঠিক উত্তর দাদাকে খুঁজে বের করবো, সেই পর্যন্ত দেখতে থাকুন দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। আমার সাথে রয়েছেন একজন আপু, জানবো তার পরিচয়, তারপর ছড়ি দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নাম? সঞ্জিদা নিপু। সঞ্জিদা নিপু, কি করছেন? স্টাডি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য, ভালো লাগার জন্য। এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? হ্যাঁ। কেমন লাগে? ভালো। যেহেতু আজকে আমাদের এই গুগলির টিম আমরা এই বসুন্ধরা সিটিতে আছি, আপনি কি আমাদের সাথে অংশগ্রহণ করবেন? সময় পাবেন মাত্র 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট। কোন কাজ ছেলেরা আড়ালে না করে সামনে করলে মেয়েরা বেশি মজা পায়? মেয়েদের প্রশংসা। জিরো, আপনি বলেছেন মেয়েদের প্রশংসা, এটা কিভাবে? মানে মেয়েদের প্রশংসা, মানে মেয়েরা প্রশংসা পাওয়া, মানে কেউ যদি প্রশংসা করে ওরা অনেক খুশি হয়। সামনাসামনি করলে খুশি হয়? হ্যাঁ, সামনাসামনি করলে খুশি হয়, আড়ালে করলে তো ওরা শুনবে কিভাবে? এই প্রশ্নের উত্তরই ছিল প্রশংসা, যেটি আড়ালে না করে সামনাসামনি করলে মেয়েরা বেশি খুশি হয়, কারণ মেয়েরা তখন জানে না যে তার প্রশংসা করছে, কিন্তু সামনাসামনি করলে মেয়েরা আনন্দও পায় এবং খুশি হয়। আপনার জন্য রয়েছে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে গিফট। এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে।